নমস্কার বন্ধুরা, যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি, মোরলা মাছ দিয়ে পালং শাকের ঝোল। এই রেসিপিটি ভীষণই সুস্বাদু একটি রেসিপি। যাদের হাতে একদমই সময় নেই যে কোনো রেসিপি বানিয়ে খাবার, তারা এই রেসিপিটি খুব কম সময়ে ঝটপট বানিয়ে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। আর যারা একদমই মশলা খেতে চান না, তারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন, শরীরের পক্ষে ভীষণই উপকারী। আমার মতো এরকম রেসিপি বানানোর জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আগে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, মোরলা মাছ দিয়ে পালং শাকের ঝোল কিভাবে তৈরি করি। মোরলা মাছ দিয়ে পালং শাকের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি পালং শাক। পালং শাকগুলোকে বড় বড় টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি মোরলা মাছ, মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মোরলা মাছ দিয়ে পালং শাকের ঝোল বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গোটা শুকনো লঙ্কা, জিরে, রাঁধুনি। আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে মোরলা মাছগুলো ভেজে নেব, এর জন্য লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নেব। মোরলা মাছগুলো লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এর জন্য কড়াতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোরলা মাছগুলো 2-3 মিনিট ধরে ভেজে নেব। মোরলা মাছগুলো 2-3 মিনিট ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল, সেই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, এরপর দিচ্ছি রাঁধুনি, এবার দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, এরপর দিচ্ছি পালং শাক। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পালং শাক ফোড়নের সাথে কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পালং শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। পালং শাকের সাথে লবণ ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলের পরিমাণ কম দিচ্ছি, কারণ পালং শাক থেকে জল বেরিয়েছে। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব, হতে দিব 2-3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা সরিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মোরলা মাছ। মোরলা মাছগুলো পালং শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব, হতে দিব 1-2 মিনিট। মিনিট হয়ে গেছে, মোরলা মাছ দিয়ে পালং শাকের ঝোল রেডি, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, মোরলা মাছ দিয়ে পালং শাকের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।